হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আমি সোনালি, ওয়েলকাম টু মাই চ্যানেল মেরি দুনিয়ামি। আজ আমরা যাচ্ছি সৌদির সবচেয়ে উচ্চতম বিল্ডিংটি দেখতে, আর সেখান থেকে দেখা যাবে পুরো শহরের ভিউ। এই বিল্ডিংটির উচ্চতা 1000 ফিট মতো, আর এটি 99 স্টোরেজ একটি বিল্ডিং। প্রথমেই একটি শপিং মলের মতো আছে, তার ভেতর দিয়েই আমরা চলে যাচ্ছি মেন গেটের দিকে। এখানের জন্য আগে থেকে টিকিট আপনি অনলাইন বুকিং করতে পারবেন না, প্রথমে যে আসবে সে প্রথমে যাবে, এটাই এখানের ব্যবস্থা। তো টিকিট কাটতে হবে, চলুন চলে যাই কাউন্টারের দিকে। বাহ, এই মলটিও কিন্তু বেশ বড়। আমাদের দুবাইয়ে যেমন দুবাই মলের ভেতর হয়েই যেতে হয় বুর্জ খলিফা দেখার জন্য, এখানেও দেখছি সেরকমই ব্যবস্থা। পৌঁছে গেলাম আমরা স্কাই ব্রিজ এক্সপিরিয়েন্স করার জন্য। এখানে টিকিট প্রাইস অ্যাডাল্টদের জন্য 70 করে সৌদি রিয়াল, মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 1500 টাকা মতো, আর 10 বছরের নিচের বাচ্চা হলে তার লাগবে 25 রিয়াল। তো আরও 25 রিয়ালই লাগলো। তারপর চলে এলাম আমরা ভেতরে। বুর্জ খলিফার লিফটের মতো এখানে লিফটও শুনেছি বেশ দ্রুত, তাই তার রেকর্ডিং করা শুরু করে দিলাম। 77 ফ্লোরে আমরা পৌঁছে গেলাম 45 সেকেন্ডে। 77 ফ্লোরে আসার পর যাব আমরা দ্বিতীয় লিফটে। সব মিলিয়ে 1 মিনিটেই আমরা পৌঁছে গেলাম 99 ফ্লোরে। এখন এখানে সন্ধেটা হয় একটু দেরি করে, ওই 7:15 করে, তাই আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি যাতে সানসেটটা এখান থেকে দেখতে পাই। আর সানসেটের পর যখন শহরটা আলোকিত হয়ে যায়, ওপর থেকে ভিউটা থাকে অসাধারণ। হাজার ফিট উপরে এসে এক নজরে পুরো শহরটাকে দেখে ফেলা, এই অভিজ্ঞতা ছিল অপূর্ব। আমরা আছি শহরের মাঝ বরাবর, পুরো শহরটাকেই দেখাচ্ছিল অসাধারণ। এখানে আছে ফটোশ্যুটের ব্যবস্থা, চাইলে আপনি ফটো তুলে নিতে পারেন, ওনারা প্রিন্টেড ফটোও দিয়ে দেবে, তার সাথে দিয়ে দেবে আপনাদের সফট কপি। মা মেয়েতে তিনজনে বসে এখানেই খোশ গল্প শুরু করলাম, তার সাথে দেখতে থাকলাম সূর্যাস্ত। মাঝে মাঝেই মেঘে আচ্ছন্ন হয়ে যাচ্ছে সূর্যদেব, আবার তার মাঝখান দিয়ে উঁকি মেরে উদয় হচ্ছেন। ওপর থেকে নিচের দিকে ঝুঁকে দেখতে ইচ্ছে করছে বারবার, কিন্তু ভয়ও লাগছে বেশ।
Whose horse is that? দেখতে দেখতে সূর্যি মামা অস্ত গেলেন। ব্রিজের ভেতরে আর বাইরে লাইটগুলো আস্তে আস্তে জ্বলতে শুরু করল। চলল বেশ কিছুক্ষণ ফটো শ্যুট, ভিডিও শ্যুট, তার সাথে বানিয়ে ফেললাম কিছু রিলসও। আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্ট করবেন। দেশ বিদেশের ঘোরাবেড়া তো আপনাদের সাথে শেয়ার করি, তার সাথে শেয়ার করি আমি আমার জীবনের গল্প। ওয়াও, লাইটগুলো জ্বলে যেতে সত্যি ওপর থেকে কিন্তু অপূর্ব লাগছে। পুরো শহরটাকে এক নজরে দেখে ফেলা। দেখার মতো এই দেশে অনেক কিছু আছে, কিন্তু আমরা সামার সিজনে এসেছি বলে আউটডোর ভিজিটটা করতে পারলাম না। আবার যদি আসার কখনো সুযোগ পাই তাহলে চেষ্টা করব ঠান্ডার সময় আসার। শুনেছি এখানে নাকি প্রচণ্ড ঠান্ডা পড়ে, যেমন গরম তেমন ঠান্ডা। আর মরুভূমি তো দেখা বাকি রয়েই গেল, তার জন্য ঠান্ডার সময় এসে মরুভূমি আর কী কী দেখা বাকি রইল সেই সব কিছু দেখবো আর আপনাদেরকে দেখাবো। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না যেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর আমার ফেসবুক পেজটাকেও ফলো করে নেবেন। আজকের মতো বিদায় নিই, আবার ফিরে আসবো নতুন কিছু নিয়ে। বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।